অনেকের মনে প্রশ্ন, কেন হিরো আলম এত বেশি আলোচিত, কেন হিরো আলমকে নিয়ে এত বেশি আলোচনা করা হয়, এত বেশি কাজ করা হয়? তাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, হিরো আলম কি অন্যায় করেছেন? আমরা তার নেগেটিভ সাইড দেখব না, তার পজিটিভ সাইড দেখব। আমরা আজকে হিরো আলমের কিছু না জানা কথা আপনাদেরকে শোনাবো। আলম ভাই, আপনি কেন এই সংস্কৃতি অঙ্গনের প্রতি আগ্রহী হলেন? বিনোদন তো কোনো খারাপ কাজ না, আর আমি তো কারো বারা ভাতে আগুন দেয়নি। অপপ্রচার চালাক চালাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। দেশের মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা নিয়ে বাসা যায়। জয়ন্তীতে বলুক, আমি কারো কথা কোনো মাইন্ড করি না, ডোন্ট কেয়ার। সুপ্রিয় দর্শক, যারা অপপ্রচার চালাবে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না হিরো আলম, বরং যারা তাকে ভালোবাসে তাদের জন্য তিনি কাজ করেছেন এবং দীর্ঘদিন করে যাবেন। আলম ভাই, দেশে বিদেশে আপনার অনেক ভক্ত রয়েছে যারা আপনাকে পছন্দ করে, এইসব ভক্তদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? অবশ্যই বলবো, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা সবাই সুস্থ বিনোদন দেখবেন, এবং আমি অশ্লীল কোনো গান কোনোদিন করবো না, অশ্লীল কোনো দৃশ্য করবো না। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাকে বাংলা সংস্কৃতি ধরে রাখতে বিদেশি নাটক, গান, সিনেমা এসব আপনার দেখা বন্ধ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের বিদেশি গান, বিদেশি সিনেমার আগ্রাসন অনেক বেশি বেড়ে গেছে, আপনার অনেক ভক্ত রয়েছে, এই ভক্তদের উদ্দেশ্যে আপনার পছন্দের কোনো ডায়লগ, কোনো সংলাপ আপনি বলবেন কি না? অবশ্যই বলবো, কৃষক যেহেতু ভক্তরা আমার পছন্দ ভালোবাসে, তাদের নিশ্চিন একটা আমার নতুন একটা ডায়লগ থাকছে। ডায়লগটা হলো, দেন নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম, মারবো বগুড়ায় লাশ পড়বে মাগুড়ায়। মারবে বগুড়ায় লাশ পড়বে মাগুড়ায়। সুপ্রিয় দর্শক, আমরা লাশ চাই না, শান্তির জনপদ চাই, শুধু মজা করার জন্য ডায়লগটি বলা। শেষ করব আজকের আলোচনা, তবে যাওয়ার আগে শুনবো আলম ভাইয়ের পছন্দের একটি গান। আলম ভাই, আমাদেরকে শোনাবেন আপনার পছন্দের গানের প্রথম দুই লাইন। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে করেছে, আমায় ছাগল করেছে। আমরা জানবো পরবর্তীতে কে সেই মেয়ে যে আলম ভাইকে পাগল করেছে। সেই পর্যন্ত ভালো থাকুন আপনারা সবাই। Thank you.